পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামতের নাম ঈমান। অনেকে মনে করে টাকাওয়ালা হওয়া, পয়সাওয়ালা হওয়া, জমিওয়ালা হওয়া, অর্থবিত্তের মালিক হওয়া, এটাই মনে হয় সৌভাগ্যের লক্ষণ, এগুলোই মনে হয় বড় নেয়ামত। না, আপনার চিন্তা ভাবনা ভুল। বিশাল সম্পদশালী, অর্থবিত্ত, টাকা পয়সা, ক্ষমতা, আধিপত্য, প্রভাব, প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব নাই। সব যদি একজন লোকের কাছে থাকে আর তার ভেতরে যদি ঈমান না থাকে, তাহলে আসলেই কি সফল ব্যক্তি? হোয়াটস দ্য মিনিং অফ সাকসেস? সফলতার প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থে সফল কারা? কোরআনুল কেরিমে এই বিষয়ে কি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি? মাতুকা মুকুটিফা লাগে গেছেন, সফল কারা এ ব্যাপারে কি কোরআনুল কেরিমে কিছু বলা হয়নি? অবশ্যই বলা হয়েছে। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, রব আপনি আমাদেরকে বলে দিন সফল কাম কারা। আল্লাহ তাআলা বললেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন, প্রকৃত অর্থে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকবে যারা সফল কাম হলো তারা। সুবহানাল্লাহ! বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আপনি জাহান্নামে চলে গেলেন, ব্যর্থ আপনি। অনেক ক্ষমতার মালিক আপনি, অনেক পাওয়ার ছিল আপনার, জাহান্নামে চলে গেলেন, এটা আপনার জীবনের ব্যর্থতা। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে, আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভ করে জান্নাতে ঢুকতে পারা, এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। উইথাউট ইমান, ইমান ছাড়া জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না। এজন্য ইমান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। ইমানের পরেই দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে আস-সিহহা, সুস্থতা। এই জন্য নবীজি উম্মতদেরকে বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফিয়া ফা ইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চেয়ে না, কারণ এই পৃথিবীতে ঈমানের পরে সুস্থতার মতো দামি আর কোনো নিয়ামত নাই। ঈমানের পরে পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। এই জন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সুস্থ থাকার জন্য দোয়া করতেন কার কাছে? আস্তে বলবেন না, আরেকটু জুড়ে বলেন, কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যাবেলা নিয়মিত একটি দোয়া আল্লাহর কাছে করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আমার রব, তুমি আমাকে দুনিয়া আর আখেরাতে সুস্থতার নিয়ামত দান করো। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবীকে এক সাহাবি গিয়ে বললেন, নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। নবীজি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফিয়া, আল্লাহর কাছে চাওয়ার সময় সুস্থতা আগে চাও। সুবহানাল্লাহ! পড়েন, সব নিয়ামত আপনি পেয়ে গেছেন, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আরে বাবা আরে ভাই, এগুলো উপভোগ করার জন্য সুস্থতা যদি না থাকে এগুলো খাবে কে? ঠিক কি না? এই জন্য দেখুন, দুই সাজদার মাঝখানে আমরা যতগুলো দোয়া করি, নামাজে যখন আমরা আল্লাহকে সাজদা দিই, দুই সাজদার মাঝখানে অনেকগুলো দোয়া আছে না নাই? দুই সাজদার মাঝখানে যখন আমরা দোয়া করি, তখনও সুস্থতার দোয়াটা সেখানে আছে না নাই? আমরা বলি আল্লাহুম্মা ইগফিরলি, অথবা বলি রব্বি ইগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াআফিনি, ওয়াজবুরনি, ওয়াআফু আন্নি, ওয়ারজুকনি। আমরা বলি, ওগো রব, তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে রিজিক দাও, আমাদেরকে হেদায়াত দাও, আর আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও। সুস্থতা, এটি পৃথিবীর সবচেয়ে বড় দামি নেয়ামত।
আল্লাহর নবী বলেছেন প্রকৃত সুখী মানুষ কারা শোনো এই দুনিয়াতে যারা সুস্থতার নিয়ামত পেয়েছে তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ দেখুন তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদি عنده قوت يومه فكأنما حيزت له الدنيا নবীজি বলেছেন যেই ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে নিরাপদে সকালবেলা দিন শুরু করলো এক নাম্বার যেই ব্যক্তি সকালবেলা তার ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্যদেরকে নিয়ে নিরাপদে সকাল শুরু করলো দুই নাম্বার হলো মুআফান ফি জাসাদি শারীরিকভাবে সুস্থ থেকে সকাল শুরু করলো আর তিন নাম্বার হলো আইন্দাহু কুতা ইয়াউমিহি ওই দিন চলার মতো খাবার দাবার রিজিক যার কাছে থাকলো আল্লাহর নবী বললেন ওই লোকটা যেন ওই দিনের সবচাইতে সুখী মানুষ হয়ে গেল দেখুন আজকের সকাল কারো কারো শুরু হয়েছে আত্মচিৎকার আহাজারি ফরিয়াদ দিয়ে কিছু মানুষের আজকে বিয়ান শোক আমি মাঝে মাঝে সিলেটি হই কারণ সিলেট আইলে আমি নিজের কন্ট্রোলের ভিতরে রাখতাম পারি না কত রাখতাম পারবো হোকে চাই আপনারা আমার এলাকার মানুষ কত প্রমিত বাংলায় মারতাম আমার এলাকার মানুষের সামনে কত সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবো মাঝে মাঝে তুরা সিলেটি হইলে রাগ করে লেবেন আপনারা আর যদি কয় না হুজুর মারি দেব কে একবারে দেখা যা বাসায় তো হুজুর অলরাউন্ডার সপ্তাহ পারেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বুঝাইবার লাগে বা আপনার লগে ফ্রিলি মাতবার লাগে হই মুসলিট আল্লাহ নবী দেহ কা কত গুরুত্বপূর্ণ হাদিস এটা আল্লাহ নবী কইরা যে যেই ব্যক্তি সকালবেলা শারীরিকভাবে সুস্থ থাকিয়া তার পরিবারের সব মানুষরে নিয়া নিরাপদে একটা দিন শুরু করলো আর তার কাছে যদি ওই দিন চলার মতো সব সরঞ্জাম সব কিছু থাকে আল্লাহ নব্বে কইরা ই দিন লাগি হেই হইল সবচাইতে দুনিয়ার সেরা সুখী মানুষ সুবহানাল্লাহ আচ্ছা হোক আসাইন এই যে আমরা এখানে সুস্থ অবস্থায় আইছি এই মুহূর্তে আইসিইউর ভিতরে অনেক মানুষ আহাজারি কররা না হ্যাঁ এখন যদি আপনি তান সামনে যাইন আপনি গেলা আর আরেকজন গেছেন বলা করে মন দিয়া হনুকা আরেকজনে গেছেন সোনা দানা লইয়া ডায়মন্ড লইয়া ডলার লইয়া ব্রিলিয়ন বিলিয়ন ডলার লইয়া গেছেন ইয়া কইলা আইসিইউ থতি রইছ তানি তাইনি ডলার আছে ওই দেখো হে কইল ডলার আর আপনি ডাক্তারের জন্য নিয়ে গেছেন ভাই আপনি যে রোগের ভিতরে আছেন এখন চিকিৎসা পাওয়া গেছে হোক আসাইন হে ও বিলিয়ন বিলিয়ন ডলার চাইব না চিকিৎসা চাইব আরবিতে একটা প্রমাণ আছে আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসিহা এর অর্থ হইল সুস্থতা হইছে মানুষের মাথার মুকুট লা ইয়ারাহা ইল্লাল মারদা অসুস্থ না হইলে এই সুস্থতার মুকুটরে মানুষে দেখতে পারে না সুস্থতা দুনিয়ার সবচেয়ে বড় দামি নিয়ামত আপনার কাছে টেকা আছে পয়সা আছে হাজার হাজার একর সম্পদ আছে ক্ষমতা আছে আপনার যদি শারীরিক সুস্থতা না থাকে ইতা খাইতো কি গিয়ে খাইতো এর কারণে সুস্থতা হইছে সবচেয়ে বড় দামি নিয়ামত এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ খেয়ে অনেকে কয় হুজুর আপনার গাঁওতে একজন আসুন যে টেকাওয়ালা আরে বাপরে বাপ ডুপ্লেক্স বাড়ি বানাইছেন তাই হাবি গোষ্ঠী তানোর লন্ডন আমেরিকার তাকে টেকার অভাব নাই এর আর গেছে এখন হোক আছে বিচারা যদি বিছনার মাঝে হুতি রইল আর এই মৌলভী বাজার রাজনগরের অলিতে গলিতে রিক্সা চালাইয়া ব্যান চালাইয়া আরো বেটায় সারাদিনে চারি পাঁচশো টাকা রুজি করে চারি পাঁচশো টাকা রুজি কইরা হাঞ্জাবালা বাড়ি থামাইয়া এসান নমাজর বাদে আলু ভর্তা ডাইল ভাত খাইয়া একবারে নাক ডাকাইয়া গুমো পড়ছে হে শারীরিকভাবে সুস্থ হোকা এই ব্যানওয়ালা ঠেলাওয়ালা বেশি সুখী না ওই অসুস্থ কুটিপতি বেশি সুখী ঘটনা একটা কিন্তু মনে হয়ে গেছে আমার কইতাম কিছু মানুষ আছে দেখবা হে সব সময় সবসময় নাফরমালিমূলক আচরণ করে হয় আল্লাহ আমার উপরে এমন ঠাঁটা ফেলাইল আমার আশেপাশের মানুষের আল্লাহ অতটা দিলা আমার কোনটাও দিলা না মাতুর কাইলা আসেনি
শারীরিকভাবে সুস্থ থাকার বাদে কেউ যদি নিজরে ইলা ভাবে আর যদি কয় আল্লাহ আমারে কুনতা দিছুন না, এ হইল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এ হইল দুনিয়ার সবচেয়ে বড় কিতা নাফরমান। একটা ঘটনা তো মনে হয়ে গেছে, জাআ রাজুলুন ইলা ইউনুস বিন আবিদ, একজন আরাবিয়ান প্রখ্যাত স্কলার এবং দার্শনিক ইউনুস বিন আবিদ, এন গেছে একবার এক অসহায় ব্যক্তি গেছে আর কি, গিয়া খর তার অসহায় হালত বর্ণনা করেন, বর্ণনা করিয়া কর আমি রেবা খুব অসহায় মানুষ, কুচ্ছনি গরিব মানুষ, তোরা আমার হেল্প কর। তাই হইলা হাসাও তুমি গরিব নি, আমি গরিব, প্রশ্নটা একবার করিয়া দ্বিতীয়বার আবার হইলা হাসাও হও তুমি গরিব নি, হইবার হইল এসালো হইলা, তিন নম্বরবার আবার হইলা সত্যি করি হও তুমি গরিব নি, হইল অয়, হয়বার প্রশ্ন করছেন মাতৌ কাতে, একবারে এলাকার মানুষের লোকে যদি মন খুললাম আত্মা না ভর ই সুযোগ আর ফাইবানি সব জায়গা ইতা হতাও সব জায়গা হাইতা নাই, তাই জিকে ইলা তিনবার কথাটা হাসাও তুমি গরিব নি, এবলা হইলাতে ঠিক আছে তুমি এক কাম করো কিতা তোমার যে দুইটা হাত আছে দুই এখান হাত খাইতে আমারে দিলাও তোমার এক লক্ষ দিরহাম দেব, এক লাখ টেকা নাই এক লক্ষ দিরহাম, ক্যালকুলেটারে হিসাব করলে দরতুম নাই মনে হিসাব, তোমার দুই এখান হাত খাইতে আমারে দাও কত লক্ষ দিরহাম, ভাই না 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 ইটা টেকা দি হিসাব করা দায়িত্ব নাই অমূল্য সম্পদ হাজা নেই, তো এক কাম করো তোমার দুইটা চোখ বাকরি আমারে দিল এক লাখ দিরহাম, কয় না এটাও পারতাম নাই, ঠিক আছে দুই এখান ঠেঙ্গাটি লাও খাইটি আমারে দাও এক লক্ষ দিরহাম দেব, হয় না কোনটাও দিতাম পারতাম নাই, ইগুন যদি দিলাই এগুলা তো টেকা দিয়ে আপনি কখনো এর মূল্য বাইয়ের হিসাব, ভাই মাইকম্যান ভাইরা এটা একটু ঘুরাইয়া দেন প্লিজ ঘুরাইয়া দেন, তো মাইকোর সাউন্ড টান টান দেলাইছুন আকাশে বাতাসে উড়াইয়া ইভেন্টের ভিতরে মানুষে শুনলে শুনুক আর না শুনলে নাই, মাইকম্যান ভাই হলো তো বেদি সরি লাগে তার লাগে, আচ্ছা হনুকা আমার কথা মনে নেই আপনারা মাতমা রাখো হনুকা, তখন তাই কইলা মিয়া তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ থাকার বাদেও তুমি কিলা তোমারে গরিব কইলাই, সরাসরি আল্লাহর লগে নাফরমানি হয়েছে, খবরদার অন্তত তুমি সুস্থ আছো নিজেরে কখনো তুমি গরিব বাজ্য না, বরং শারীরিকভাবে সুস্থ যারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইল তারা, এই কথা কেন কইছি, এই যে সুস্থভাবে আমরা বাঁচি আজ আহারে কত মানুষ অসুস্থ, আমি তো আজকে বিকালে শুনলাম এই মাহফিলের লাগে যেন সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ আপনার এলাকার কৃতি সন্তান আপনার সবর ভালোবাসার মানুষ ফজলু খান সাহেব, তাই অত্যন্ত অসুস্থ, বিকালে আমি শোনার বারে আমি খুব ব্যথিত হয়েছি, মাউন্টেডুরা ভর্তি আছো, আমরা তার লাগে দোয়া কর্ম এবং দোয়া খররাম আল্লাহ যেন তান দে শিফায় আজিলা এবং কামিলা নসিব করে দে, আল্লাহ যেন তান দে সুস্থভাবে ফিরাইয়া আবারও আপনার মাঝে দে, আমরা শুনছি তাই অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ খুবই ধার্মিক মানুষ, বিশেষ করে আপনারা মাহফিলের লাগে তাই অত্যন্ত নিবেদিত প্রাণ, তো আমরা দোয়া করলাম আল্লাহ যেন তান দে শারীরিকভাবে সুস্থ বানাইয়া আবারও যেন আল্লাহ তান রে আমরার মাঝে ফিরাই দেন, হোকা আমিন। এই যে সুস্থতার কথা বললাম, সুস্থতার দোয়াও আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা সবাই আপনারা জানেন কিনা, তাহলে সবাই একটু জবান খুলে বলেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অনেকে মনে মনে কইরা হুজুরে কোন আয়াত নিয়া কোন বাই মিলাইলা, ইনো সুস্থতার কথা আছে কিনা এটা বুঝতে হইলে আপনার তাফসির জানা লাগবে, তাফসিরের ভিতরে ব্যাখ্যাও আছে মোটিভেশনও আছে, সকল মোটিভেশনও আপনি কি আবার তফসির গুজ্জা হইতা নাই গুজ্জন কথা, রব্বানা আতিনা হে আমাদের রব আমাদেরকে দান করো, কি দান করো,
ফি দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা আমাদেরকে দান করো। এখন প্রশ্ন হচ্ছে মাল মুরাদু বিল হাসানা, হাসানা দ্বারা উদ্দেশ্য কি? তা আন-নববী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে এই আয়াতের মধ্যে হাসানা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে ফি দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে আন্নাহাল ইবাদাহ ওয়াল আফিয়া, যেন আল্লাহ দুনিয়ায় আমরার সুস্থতা দান করুন, সুস্থতার সাথে যেন আমরা দুনিয়ায় ইবাদত করিয়া দুনিয়ার কল্যাণ নিতাম পারি। সুবহানাল্লাহ, আপনি যদি সুস্থ না থাকেন ইবাদত করতে পারবেন, ইবাদত না করতে পারলে দুনিয়ার কল্যাণ নিতে পারবেন। কি চমৎকার ব্যাখ্যা! তিনি বললেন আন্নাহাল ইবাদাহ ওয়াল আফিয়া, দুনিয়ার হাসানা মানে হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকা, শারীরিকভাবে সুস্থ থেকে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করে দুনিয়ার কল্যাণ লাভ করা। সুবহানাল্লাহ। পরে আর আখেরাতের কল্যাণ মানে হচ্ছে আল জান্নাতু ওয়াল মাগফিরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এবং জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। পরে সম্মানিত ভাইয়েরা, এই সুস্থতা আমরা যারা পেয়েছি, সুস্থ থাকা অবস্থায় আমরা যারা এই সুস্থতার কদর করছি না, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে? নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা এই সুস্থতার নিয়ামতের ব্যাপারে বান্দাকে প্রশ্ন করবেন, বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন আলাম নুসিহ লাকা জিসমাক, আমি কি তোমাকে বান্দা সুস্থ শরীর দেইনি, আমি কি তোমাকে শারীরিকভাবে সুস্থতা দেইনি, শারীরিকভাবে সুস্থ থাকার পরেও তুমি কেন আমার ইবাদত করনি? জবাব দেওয়া লাগবে কার কাছে? শারীরিকভাবে সুস্থ আপনি আল্লাহর ইবাদত করেন না, এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? আস্তে বলবেন না, আরেকটু জোরে বলেন, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে কার ইবাদতের জন্য? কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ দানিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড except my ownership, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা সবাই গোলাম কার? অনসর মুখে দিয়ে মাত বাড়ান না, হয় আমি গোলাম কিলো, অত টাকা পয়সা আমার, আপনি খালি গোলাম নাই, আপনি গোলাম ওর গরোর গোলাম, বান্দির গরোর গোলাম, আমার বাপ দাদা হাবি গোষ্ঠী সদ্য গোষ্ঠী আল্লাহর গোলাম, গোলাম জাত আমরা, আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। যে আল্লাহ বান্দাকে সৃষ্টি করলেন গোলামের জন্য, ওই বান্দা যখন ঠিক মতো আল্লাহর ইবাদত করে না, সারাদিন আল্লাহর নাফরমানি করে, আজান হয় না, মাঝে যায় না, এরকম আছে না নাই, রাত 12টা একটা পর্যন্ত ওয়াজ শুনে যায়, ফজরের নামাজ গিয়ে কাজা করে, এমনও কিছু শ্রোতা আছে, এই ওয়াজ তাকে কি ফায়দা দিল আমি বুঝলাম না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, যখন আমরা আল্লাহর ইবাদতের বাহিরে আমরা যখন শয়তানের ইবাদত, শয়তানের গুলামি করি, তখন আমরা আল্লাহর হক নষ্ট করি। কার হক নষ্ট করি? হক হচ্ছে দুই প্রকার, আমার কথা আপনারা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন হক কয় প্রকার? হক ইটস এন আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর অনেকগুলো বাংলা অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে অধিকার। হক মানে কি? সবাই জুড়ে বলেন অধিকার। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর ইবাদত করব, এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক বা অধিকার, মাতুকা আমরা সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহর গুলামি করা এটা আমরার উপরে আল্লাহর কিতা হক, আপনি যখন আল্লাহর ইবাদত করবেন না, তখন হাক্কুল্লাহ আল্লাহর হক আপনি নষ্ট করে ফেললেন। আর আরেক প্রকার হক হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। হক কয় প্রকার? আজকের ওয়াজ কিন্তু বড় বেতালা ওয়াজ, এখন ইতা আওয়াজ হইলে ওয়াজ কিন্তু আস্তে আস্তে কমে যাবে,
বুঝছেন নি, সবাই মাতবা জবাব দিবা। আমি গতকাল খুলনাতে আসলাম, খুলনা মহানগরীতে, খুলনা থেকে আইসে 14 ঘন্টা লাগছে, 14 ঘন্টা জার্নি করে আইয়া। আপনারা তো ঢাকাত গেলে একবার গিয়ে একবার আইয়া আল্লাহ খাইত, দুই দিন বিছনা থেকে উঠতে পারেন না। আর আমি 14 ঘন্টা আইয়া জার্নি করে আইব জেলা স্ট্রংলি মাত্রাম, আপনারার দিকে মুখে দিয়ে মাতু বাড়ান না। আমার থেকে তো আপনারা রেসপন্স আরো বেশি হওয়ার কথা আছে, ঠিক নেই? অবখনাবাদুস হক কয় প্রকার? ও ঠিক আছে, হক কয় প্রকার? এক নাম্বার বলেন হাক্কুল্লাহ, কার হক? দুই নাম্বার হাক্কুল ইবাদ, কার হক? হোয়াট ইজ হাক্কুল্লাহ আর হোয়াট ইজ হাক্কুল ইবাদ, এটা আমরা আগে জেনে নিই। বান্দা যখন আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বিধান লঙ্ঘন করে, তখন বান্দা আল্লাহর হক নষ্ট করে। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হুকুমটা কার? এই হুকুম অমান্য করলেন, হক নষ্ট করলেন কার? সুদ খাওয়া হারাম করেছে মোল্লা না আল্লাহ? আপনি সুদ খাইলেন, কার হক নষ্ট করলেন? সুদখুরদের বিরুদ্ধে এত ওয়াজ করার দরকার নাই। নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুণা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। সুদখুর কেউ কেউ যদি এলাকার থাকে বাইরে, আমার কথাখান বড় সিলুটি বাসায় মায়া কইরা কইরা বুঝাইয়া কইরা, তুমি যদি তোমার মাল লগে জিনা করতে চাও তাইলে তোমার লাগান ফসু মার্কা মানছে যেন সুদ খায়, আমার আপত্তি না। তুমি তো ফসু থাকি আরো বাদ, তুমি মানুষ নামের কলঙ্ক যে সুদ খায়। এর 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 জন্য আমার কথা হলো যে নবীজি বলেছেন সুদ যে খায় সে তার মার সাথে জিনা করে, আমি বলবো তুমি সুদ খেয়ে তুমি মানুষ নামের কলঙ্ক হয়ে গিয়েছো, তুমি মুসলমান হওয়া দূরের কথা, মিয়া তুমি মানুষের কাতারও এখন আসতে পারো নাই, তুমি মানুষ হও আগে মুসলমান হও পরে, অমানুষের জাত মানুষ হও মি আগে, নিজের জন্মদাতা গর্ভধারিণী মার সঙ্গে জেনা করা সমপরিমাণ গুণা হলো সুদ খাওয়া। বিবেক আছে না পচে গেছে? ফসি গেছে নাকি তা না? বিবেকের মধ্যে শয়তানে মুতি দিছে আল্লাহ জানে, শয়তানে ফেসাব না করলে হে অত বাদ হইল কিনা। হে সুদখুর যারা তাদেরকে বলছি কত দেখা লইয়া খবর ঘুমাইবা, তোমার লাখান বহুত মানুষ দেখো ফর্তিদিন খবরের ভিতরে গিয়া আমার মৃত্যু মানছে কয় সামনে, এই কথা ভুল, মৃত্যু পিছনে কবর সামনে, মালাকুল মৌতে এক থাপ্পল লাগাইব একবারে খবরের ভিতরে গিয়া মাইবা, এক টেকা সুদর এক টেকা দিয়েও যাইতাম আমার তা। কিছু মানুষ অবশ্য আছে হে নমাজও আগের কথাটা দেখে, সুদ খাওয়া তো আগের কথা। এখন ঘটনা তো আমার আরেকটা মনে হয়ে গেছে, কয় দেখি যে ঘটনা এটা আর মাথা হইতাম নি ঘটনা এটা, এক সাসা মসজিদ গেছেন নমাজও আর গিয়া উবাইছেন কয় যার নি হুজুরর করে একবারে। কিছু মানুষ আছে দেখবা একবারে হুজুরের পিছনে নমাজও একবার অন হুজুর আর অন তাইন, এখন ফজরের নামাজ খুব সুন্দর করে তাইন ফল্লা, ফরার বাদে মসজিদ থেকে বারুইয়া ফাইলছেন বাতিজা সলিমুদ্দিন লাগাল, ঘটনা উন্নানি কিতাবটা সলিমুদ্দিন টেকা তো নিসলে রে বাবা, লাভ সহ দেওয়ার টাইম কিন্তু গেছে কি বাতিজা কইরা চাষা নমাজ থাকি বারাইয়া নিবা তা, তোরা বাদে কইল তো ভালো হইল না, আরো দুইজন বেটা টেকা লইয়া সময় শেষ, আচ্ছা চাষা বাড়ির যে উগাগি আমি আইরাম লইয়া, এখন বিচারাই সুদ খাইল কি তো হইবা, এবার নমাজও ঠিক আবার গরুর ভিতরে আমাইয়া কুরআন তেল অত ঠিক আছে, গরুর ভিতরে আমাইয়া তাই না তো লইছেন কুরআন শরীফ, আর দুর্ভাগ্য হইতাম না সৌভাগ্য হইতাম, ইদিন কুরআন তেল দেখবা যারা নিয়মিত ডেইলি কুরআন পড়ে চিহ্ন দিয়া রাখে আর কি, যে গত খাইল ন আয়াত আছে, আর ঘটনা কমে আজকু যে আয়াত থাকে শুরু হইতো আয়াতটা আসেন ওটা أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا على ما خلطه بجل جون كتا رأي تدا دورا يا এখন তাইন বাড়ির বইয়া তেলাওয়াত করা, ইয়া এত অর্থ হইলো হে ইমানদার হল তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, ও আয়াত তাই তেলাওয়াত করা আইচুন বাড়ি যা শুনলাম সাসা আইচি বা বাবারে তেলাওয়াত করলাম ডিস্টার্ব করিস না ওয়াই হারাই দিয়ে ইয়া, এখন ফরের কিতার আয়াত মাতৌকা কিতার আয়াত
হগে তো হারার কিতার টেকা কিতা বুঝলা তার নামাজও ঠিক তিলাওয়াতও ঠিক শুদ্ধও ঠিক আছে না ইলা আল্লাহ ইলা যদি দেখি এলাকা তখন রাগ করে না জানো আর হুজুর হল আমরা আছি আরো বিপদ ঘটনা আমার আরো ঠাকুর হয়ে গেছে হইতাম নেই এক হুজুর নতুন এক মসজিদ গেছে মন কল্লা মসজিদ হামাইছি নয়া আইয়া খুব ভালো ওয়াজ হইব জুমার দিন যে সুন্দর নোট পড়ছেন আইজ আমি সুদর বিরুদ্ধে ওয়াজ করব এখন তাই খুতবা উৎপাদি আরম্ভ করছেন সুদর বিরুদ্ধে ওয়াজ মসজিদের সভাপতিতে তুরা বাদে মারছেন খাওয়ান হুজুরে ডাল ফাইলছেন ইয়া আল্লাহ ওয়াজ আমার কমন ভরি গেছে চাকরি ঠিক তো নাই লগে লগে ইমাম সাহেব আসলা আবার সালাহ লগা লগে আবার বিষয় চেঞ্জ করি ফেলেছে না মনে মনে কইলা চাকরি বাসানো দরকার আরম্ভ করছেন গুসর ওয়াজ তুরা বাদে সেক্রেটারি মারছেন হুজুরে বুঝছেন হায় রে হা ই ওয়াজ সেক্রেটারির লগে কমন ভরি গেছে গিয়া বাদ দেই গুসর ওয়াজ তান গরিব আছে দেখলা আল্লাহ বারোটা পঞ্চাশ আরো দশ মিনিট বাকি মাত্রই বতো আরম্ভ করছেন এবার চাঁদাবাজির ওয়াজ এখন মারছেন কেসিয়ারে কিছু মানুষ দেখবা নামাজও কুতাকুতি করে বেশি ইতার নাম দিছি আমি কুতাওরা হে নামাজের আগে অত কুতানি কুতায় না নমাজও বইয়া গরিবায় চায় নমাজ থেকে বারে হয় দেখছো ইমাম সাহেব কোনো খাম নাই তো বেটা যে লম্বা লম্বা নমাজ আর এলাকার কিছু মানুষও আছে তারা খালি ইমাম সাহেব ইয়া কুকরি করে মসজিদ থেকে বারো ইয়া খালি ইমামর দোষ তোরা বাদা সাদা হামাইলো এই কেতা মসজিদ আমায় দেখলো তোরা ময়লা হাই মুয়াজ্জিন কিতা করো তুমি এই ডরাইও না তুমি ডরাই গেছে আউ করো এই মুয়াজ্জিন সাহেব ময়লা কিতা ইমাম সাহেব বাপরে বাপ গেদ লাখ সাহেব ই ময়লা ইকান তুমি ফারাই লিখিত হইছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা ইসমাইল আলাইহিস সালামের নাম শুনছেন নি বাফো নবী ফুয়াও সুবহানাল্লাহ কোকা এই দয়োজন দে দিয়ে আল্লাহ বিশাল একটা খেদমত নিছেন বাপ পুত্রে দিয়ে আল্লাহ কোন গর বানাইয়া লওয়াইছো মাশা আল্লাহ মাতুকা বাপ বেটা দুজনে যখন কাবা ঘর বানালেন আল্লাহ বাপ বেটা দুজনকে আদেশ দিলেন ওয়াত্তাহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ আল্লাহ আকবার আল্লাহ কইলা বাপ বেটাই তো বানাইছো এবলা ঘর এখন এক কাম করো আমার এই গড়রে তাওয়াফকারী রুকু সাজদাকারী এগুলোর লাগি পবিত্র করো মুফাসসিরিনে কেরাম এই আয়াতর ব্যাখ্যায় লেখছেন যে পবিত্র করার অর্থ হইল দুই জিনিস তাকে পবিত্র রাখা অর্থাৎ এক শিরিক তাকে পবিত্র রাখা আর দুই নাম্বার ময়লা আবর্জনা তাকে পরিষ্কার রাখা বাপ বেটারে আল্লাহ কইলা এবলা দুইজনে মিলিয়া ময়লা আবর্জনা অপরিষ্কার করো তারা কইছেন এ আমরা এই জমানার নবী আমরা নবী আমরা করতাম নি খাম এ কথা কইছেন নি বাপ বেটা দুইজনে কাবা ঘর ঝাড়ু দিলা পরিষ্কার করতে পারলা আপনি কোন লাটর ঘর লাট হইলা যে সামান্য ময়লা ফলাইতে পারেন না ইমাম সাহেবের দায়িত্ব নি কার তো আমি হউ ঘটনা তারপর যাইগি ফিরিয়া এখন ইমাম সাহেবে দেখলা হায় রে হায় সব ওয়াজ কমান ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল এখন ইলা খান খেউ থাকলে আমি কইব ভাই রসুলুল্লাহর মিম্বর বইয়া আপনি যদি সুদখুর ঘুষখুর আর চাঁদাবাজ করলে ধরাইয়া হক কথা মাত্তা না পারেন ইমামতির চাকরি বাদ দিয়া মাটি খাইটা বাদ খাউকে আপনার লাগে সম্মান রইব আর যদি আপনি রাসূলুল্লাহর মিম্বরে বসেন তাহলে সুদখুর ঘুষখুর চাঁদাবাজদেরকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে এখন কমিটিরে দোষ দিব না কয় থাকি হুজুর এখন আনছেন সব আমার বিরুদ্ধে হয়ে গেছে আমি আপনারে চিনি নি আমি তো সুদের বিরুদ্ধে বলছি সুদের বিরুদ্ধে বলেছেন কে আমি খোয়াত আসলাম আবার জায়গায় ফিরে হাক পুল্লা আল্লাহর হক তাহলে আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন ওই বান্দা আইন মানবে কার এই বান্দা যখন আল্লাহর আইন মানে না তখন বান্দা কার হক নষ্ট করে মদ হারাম করেছে মোল্লা না আল্লাহ মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ ওই মদকে বৈধতার ঘোষণা দেওয়া মানে হলো সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আমার মাতর ভিতরে রাজনীতির গন্ধ হারাইবা না আর আমি তো সিলেটি মানুষ কিন্তু আমি আরো মাতমু দরদ বড়া বাসায় হোকা সাইন মাদক
নেশা ইতা সমাজও বারুক আপনারা সাইননি ও তো গত সপ্তাহর গত না আমরার সিলেট আপনারা ফেসবুকেও দেখছেন পত্রিকাত দেখছেন আমরার সিলেট ওর বিয়ানীবাজার তাজপুর গাউত এক মুক্তিযোদ্ধা বাবা তানর ফুয়ারে কইছেন বাবারে মাদক আর খাইছ না নেশা করতে করতে শেষ ঘটনা হাসানা মিসা যুবক ভাই হলে মনে ফেসবুকে দেখিলছেন ঘটনা এটা উসমানী মেডিকেলও নেওয়ার বাদে কিন্তু মারা গেছে ঘটনা হনুকা মুক্তিযোদ্ধা বাবা ফুয়ারে কইছেন বাবারে আর খাইছ না খাইতে খাইতে তো শেষ তলাই দিলে একবারে বাফে খেনে নিষেধ দিলা ফুয়াই কুড়াল আত লইয়া নিজের বাফরে মাথা দুই টুকরা করে ফেলাইছে বাফ মারা গেছেন আপনি যদি এখন নিজের স্বার্থর লাগি আপনি যদি এখন এই ভয়াবহ মদ বা ভয়াবহ যে নেশা জাতীয় দ্রব্য আছে এগুলার বিরুদ্ধে দল মত বললি আমরা সবে যদি সুচার ভূমিকা পালন না করি আপনি বেশি স্বার্থ ঢুকাইলে ও যে ঐশীর কথা মনে আসেনি আপনার ফুয়া ফুরিন আছে না নি সব জায়গার যদি নেশা খাওয়া সহজ হয়ে যায় আপনার ফুয়া ফুরিনতে খোফালো খারাপই থাকলে আপনার ফুয়া ফুরিনতে নেশা খাইয়া নেশা কুরইয়া ওই সেদলা তার মা বাপরে জব করছে আপনারও জব করি ফেলাই এবলা বাস্তবিকভাবে বুঝাই যে এলাকাত একশো জন মদ খাওয়ারা আছে ই এলাকাত যদি মদর লাইসেন্স এই মদর দোকান খোলার পারমিশন দেওয়া হয়ে যায় তেহকা চাই মদর দোকান এলাকা তেলাকা বাড়বো না কমবো যত বেশি বাড়বো মাদকগ্রস্ত লোক বাড়বো না কমবো ড্রাইভার এগু বার হয়েছে গাড়ি লইয়া এখন মাথায় বেড়া চাবা করে হয় মারি দিয়ে জানে এক বোতল গাড়ি তামাইয়া খাইছে এক বোতল খাইয়া যদি এ গাড়ি চালায় গাড়ি এটা রাস্তাঘাটও থাকবো না খাল বিল নদীত ফুরবো তাহলে নেশা যত বাড়বো অ্যাক্সিডেন্ট বাড়বো না কমবো নেশা যত বাড়বো নারী নির্যাতন দাম্পত্য কলহ তত কিলা মদ খাইয়া আনলে মাথা ঠিক থাকে নি আমার গাঁওতে এক ঘটনা ঘটছে বাক্কা আগর দুই তিন বছর আগর ঘটনা হে মদ খাইয়া এমন তাল এমন বেতাল হইছে গড় গিয়া সেন্স তো নাই তার বউরে ঘর আম্মা ভাত খাইছ নিব হে মদ খাইয়া বউ খেয়ে আর মা খেয়ে ওখানো এখন হৌকা জামাইর বউর মাঝে বেড়া ছাড়া বাড়বো না কমবো তাহলে নেশা যত বাড়বো জামাই বউর বেড়া ছাড়া বাড়বো আবার মদ খাইতে খাইতে মাদক আসক্ত হইতে হইতে একসময় টেকা পয়সা নাই হেস খালো বউরে হয় তোর বাফর বাড়ি যায় দা তোর বাফর কাছ থেকে টেকা লইয়া যৌতুক আনে আসে নিলা তাইলে দেখা যায় নীরব নারী নির্যাতন বাড়ে এক মুখে কই নারী নির্যাতন বন্ধ করতে হবে আর অন্যদিকে মাদক আপনি বাড়াইয়া দিলা আরে বাপরে বাপ এটা কোন জাতর শয়তানি আমার তো বুঝে আসে না আর যুবকরা তো শেষ ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই আপনি আমাদের দেশের গার্ডিয়ান আপনি আমাদের অভিভাবক আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা আপনার কাছে বিনয়ের সাথে কিছু দাবি দাওয়া রাখতেই পারি এটা আমাদের নাগরিক অধিকার ঠিক কিনা আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করেন আমরা সংসদে বক্তব্য শুনেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন সুতরাং আমরা দ্ব্যর্থহীন ভাষায় সুস্পষ্ট করে বলতে চাই যেই দেশের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করেন এবং যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি ওই তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজই প্রধানমন্ত্রী অধীনে পরিচালিত সংসদ থেকে ওই সংসদের ভেতর থেকে মাদক নিয়ন্ত্রণ কিংবা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইন আমরা আশা করতে পারি না বরং আমরা বলতে চাই আপনি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী হিসাবে আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে আমরা আশা করি মাদক নিয়ন্ত্রণ নয় বরং মাদক নির্মূলের আইন আমরা আশা করি আমরা সবাই মাদক মুক্ত বাংলাদেশ চাই কি চাই না এখন মদ হারাম করে দিয়েছেন কে আপনি মদ খাইরা মদর ব্যবসা কররা খার হক নষ্ট করলা আমি হাক্কুল্লাহ বুঝাইলাম এইভাবে আল্লাহর যত বিধিবিধান আছে আপনি লঙ্ঘন করিয়া খার হক নষ্ট করলা এটা হইছে হাক্কুল্লাহ এখন দুই নম্বর জায়গায় তাই হয় হাক্কুল ইবাদ যে বিষয়ে আজকে বেশি মাত্তাম সেইরা ইনশা বান্দার হক এটা বড় মারাত্মক জিনিস বান্দার হক মানে হচ্ছে আপনার আশেপাশের লোকজন যাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা এদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে কয়টা কথা বলেছি আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে
এদের যে কোনো অধিকার নষ্ট করা মানে হচ্ছে বান্দার হক কথা ক্লিয়ার হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহর হক নষ্ট করলে এরপরে বান্দা যদি লজ্জিত হয়ে তার গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে maaf চেয়ে পেলে তাহলে maaf করে দিতে পারেন কে আল্লাহ হাক্কুল ইবাদ বান্দার হক এটা বড় সেনসিটিভ বিষয় আপনি যখন বান্দার হক নষ্ট করবেন বান্দার হক নষ্ট করার পরে আপনি যদি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটিও করেন আপনার গুনাহ maaf হবে না ততক্ষণ বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিবেন না যতক্ষণ অথবা তার কাছ থেকে maaf চেয়ে নেবেন না যতক্ষণ কিছু মানুষ আছে জায়গা জমি মানুষের দখল কইরা মানুষের হক নষ্ট কইরা হাবি জাবি মামলা দিয়া মানুষের উপরে নির্যাতন কইরা মানুষের হক নষ্ট কইরা বছরে দুই তিনবার উমরা যায় হজ করে দান সদকাও করে তোর দান সদকা তোর হজ উমরা কোনটাও কবুল হইতো না ততক্ষণ মানুষের হক মানুষের ফিরাইয়া দিবে না যতক্ষণ মানুষের উপরে জুলুম কইরা মানুষের হক নষ্ট কইরা কাবা ঘরের ইমামরা তো গিয়া আত্রাক্কা তওবা করলো তওবা কবুল হইতো না ততক্ষণ মানুষের হক মানুষের ফিরাইয়া দিত না যতক্ষণ আর না এর কাছ থেকে আতিফা ওদুরা maaf চাইতো না একটা হাদিস আমার মনে পড়ে গেল খুব ভয়ঙ্কর হাদিস নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় হলো কারা এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি বলেন তো আমাদের মধ্যে সবচাইতে অসহায় কারা আপনারা বলবেন হুজুর যাদের টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি নাই সহায় সম্বল নাই তারাই হচ্ছে সবচেয়ে অসহায় আর নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা বলো আমার উম্মতের সবচেয়ে অসহায় কে সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা সাহাবীরা বললেন নবী গো আমাদের মধ্যে সেই সবচেয়ে বড় অসহায় যার কাছে দিনার টাকা পয়সা নাই দুনিয়ার ভোগ সামগ্রী নাই সেই হচ্ছে সবচেয়ে অসহায় নবীজি বললেন উত্তর ভুল সাহাবীরা বললেন তাহলে বলেন নবী আমাদের উম্মতের সবচাইতে অসহায় কারা নবীজি তখন বললেন আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা কিয়ামতের দিন কিছু মানুষ বিরাট বিরাট নেকির আমল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে কিয়ামতের মাঠে তাদের হাতে যে আমলনামা থাকবে সেই আমলনামা খুললে দেখা যাবে নেকির পাহাড় নেকি আর নেকি অসংখ্য অগণিত নেকি এত নেকি নিয়ে হাজির হওয়ার পরেও লোকটার আমলের খাতা থেকে নেকি কাটতে 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 আমলের খাতায় কোনো নেকি আর বাকি থাকবে আমার মাত বুঝেনি আপনারা হাদিস পুরো ডেঞ্জারাস বালা করি ভূমিকা আল্লাহর নবী কইরা আমার উম্মতর সবচেয়ে অসহায় হইল সে কিয়ামতের দিন তার আমলের খাতাত নেকি বেশি থাকবো না কম থাকবো বিরাট নেকি নিয়া কিয়ামতের মাঠে উঠবো কিন্তু তার এই নেকি নেকির খাতাটা কি হাঁটতে হাঁটতে মাইনাস করতে করতে শেষ পর্যন্ত তার নেকির খাতা ব্ল্যাঙ্ক সাদা হয়ে যাব আর কিচ্ছু থাকতো সাহাবি হল অবাক হয়ে গেলা অবাক তুমি বউ অনব অনব বুঝা কোন সাহাবি হলে জিকাইলা ইয়া রাসূল আল্লাহ হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা তো বুঝলাম না আমরা একজন মানুষ আমলের খাতাত অত বিশাল নেকি লইয়া উঠার বাদে তার আমলের খাতা নাকি নেকি খাতা হইব কোনে আর হাঁটতে হাঁটতে তার আমলের খাতা খালি হইব কোনে সাহাবি হলে জিকাইলা খার গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী যে তখন কইলা হন এর কারণ হইল এই লোকটা নামাজ পড়তো যে কইছিলাম শুধু খায় নামাজ পড়ে আছে না নিলা মানুষ নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো যাকাত দিত দানও করতো সবটা ঠিক আছে ইতার নেকি লেখা আছে বেরাসেরা হইল কোন জায়গা এই লোকটা এত ইবাদত করার বাদেও হে মানুষের হক নষ্ট করছে মানুষের জায়গা দখল করছে এতিমর হক মাইরা খেলছে মাদ্রাসার এতিমখানার টাকা মাইরা খেলছে রাস্তাঘাটের টাকা মাইরা খাইছে জনগণের সম্পদ লুটপাট করছে এটা আল্লাহর হক না মানুষের হক মাতুন্দা খানে এর বাদে আন্তাজি মামলা একটা দিয়া জেলের ভিতরে হারাইয়া রাখছে এখন হে তার পরিবার তাকে বঞ্চিত ইতা আধুনিক আবু জেহেল আধুনিক ফেরাউন এখন আর পৃথিবীত নাই
এই যে মানুষের হক নষ্ট হলো আল্লাহই কিয়ামতের দিন আচ্ছা কিয়ামতের দিন বিচারক কে আল্লাহ মাতুকা আল্লাহ আল্লাহই তখন এই নেককারে উবা করে ভাই উবা দেখি তুই যারা হক নষ্ট করছ ফেরেশতা হক সবরে ডাক্কিয়ান হইব কিদাবা তোমার দান হক নষ্ট করা হইছে কিতা চাও কিয়ামতের দিন টাকা পয়সা দিলেন না হইব নি কিয়ামতের দিন সব নফসি নফসি নিজর চিন্তাত ফেরেছেন এরা কইবা আল্লাহ এক কাম করুকা এর গেছে দেখা যার বহুত নেক আছে এর আমলের খাতাত এ যে নামাজ মাজ পড়ছিল ও যে সওয়াব আছে নেক আছে কিয়ামতের দিন তো যার আমলের ফাল্লা যত বেশি বাড়ি সে জান্নাত যাইব ঠিক না নাই এখন কইবা আল্লাহ নেকি দরকার এ যে জুলুম করছিল এক কাম করুকা জুলুমের বদলা হিসাবে এর নেকির খাতা নাকি আমার নেকি দিলাউকা এবলা আল্লাহ কিতা করবা এর নেকির খাতা নাকি ও মজলুম মানুষগুলা যারা উপরে হে জুলুম করছে হক নষ্ট করছে এরারে তার আমলের খাতা নাকি আল্লাহ নেকি দিতে থাকবা দিতে দিতে দেখা যাইব আর নেকি মানছে তার কাছে ফাইন বহুত বাকি আল্লাহ নব্বে কইলা ও যে নমাজি রোজাদার হ্যাঁ হাজি সাহেব এই যে আল্লাহ বলা খুব ইবাদত গুজারি মানুষ মানুষের হক নষ্ট কইরা এত আমল নিয়া কিয়ামতের মাঠে হাজির হওয়ার বাদেও আমলের খাতা একবারে ক্রস সিরিজি বজারার এরা আমার উম্মতের সবচেয়ে অসহায় এবং সবচেয়ে দুর্ভাগা মানুষ আর ওয়াজ লাগে এই হাদিসের বাদে এক ওয়াজ তো যথেষ্ট এই হাদিস বুঝলে মিয়া আপনার জীবন বদলি যাবার কথা আস্তা রাইত ওয়াজ ঘুরে লাভ আছে নেই কি ডেঞ্জারাস হাদিস এটা যদি আপনি বুঝেন আমার কাছে তো লাগে আগামী কাল থাকি আর শয়তানের চিন্তা মাথা দিত নাই বান্দার হক বড় গুরুত্বপূর্ণ বিষয় বান্দার হক নষ্ট করলে নমাজ রোজা হজ যাকাত দান সদকা সব শেষ হয়ে যাইব কোনটাই আপনারে বাঁচাইতে পারতো না এখন প্রশ্ন হচ্ছে হুজুর বান্দার হক নষ্ট হয় কিভাবে কষ্ট হচ্ছে আপনাদের বান্দার হক নষ্ট হয় কিভাবে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদেরকে বুঝাই দিই খুব মনোযোগী হবেন ভাইরা কিভাবে আমরা মানুষের হক নষ্ট করি যেমন দেখুন গিবতখুর এই এলাকায় নাই আপনি যখন কোনো মানুষের গিবত করেন তখন তার হক নষ্ট করেন তার উপর জুলুম করে ফেলেন আমাদের দেশে চায়ের দোকান টঙের দোকান কিছু আছে না আমি এই চায়ের দোকানের নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট এখানে চায়ের দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুররা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চা খুররা চা খায় আর মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করে আপনি যার গীবত করছেন কিয়ামতের দিন ওই লোকটা যদি আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ আমার হক নষ্ট করেছে আমল দেন আমল কমবে না কমে যাবে অন্যদিকে গীবত করার পরে এটা আল্লাহর হক না বান্দার হক ওটা বলে আল্লাহর হক কার হক বান্দার হক বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তৌবা করলে হবে না আচ্ছা এটাও ক্লিয়ার করে দিই তৌবা কবুলের শর্ত মোট পাঁচটি কয়টি আরো জুড়ে কয়টি তৌবা কবুলের শর্ত কয়টি সিরে ডাইলে তো কইলাম একটু একটু মজা করি মাতে রাগ করবা না আপনারা তৌবা কবুলের শর্ত কটা এক নম্বর শর্ত হইল আপনি যে ফাফি গুণাগার ইখান স্বীকার করা হয় আমি ফাফি আমি গুণাগার দুই নাম্বার ফাফ যে করছেন ফাফল লাগে লজ্জিত হয়ে যাওয়া তিন নাম্বার ই ফাফল লাগে আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার ই ফাফ আর করতা নাই আল্লাহর লোকে গীতা করা ফার্স্ট নম্বর শর্ত হইল বান্দার হক নষ্ট করলে এবার আল্লাহর কাছে মাফ চাওয়া নাই আতে ফাও দিলা বাইরে মাফ করে দিলা হক কান নষ্ট করছি আর নাই তার হক যদি তারে ফিরাইয়া নেওয়া দেওয়া যায় যেমন তার জায়গা দখল করেছিল কাগজ না খেলা ধর রে ভাই তোর হোক ডেলাইছি অতদিন ধরি জুলুম করছে আল্লাহর বস্তে মাফ করে দিলা ওটা করা আর না তোবা কবুল হইতো গিবত করলেন মানুষের আপনি হক নষ্ট করলেন আপনার ভাইয়ের আর গিবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোশত আল গীবাতু আশাদ্দু মিনা জিনা নবীজি বলেছেন গিবত জেনার চেয়ে আরো মারাত্মক অপরাধ নাউজু বিল্লাহি মিন তাহলে আপনারা আজকে থেকে গিবত করবেন দেখুন ই ওয়াজর বাদে আগামীকাল থেকে এলাকাত গিবত বাড়ারি না কমে হইবা হুজুর আপনি দেখবা কিলা ই এলাকাত কিছু মানুষ পরিচিত আমারও আছে না খোঁজ খবর লই দিব না তারা রাস্তা কি দুই নাম্বার হচ্ছে মাঝে মাঝে আমরা চুগল খুরি করি চুগল খুর অবশ্য আমাদের এলাকায় নাই এই যে চুগল খুরি না থাকলে ঘরে ঘরে এত আগুন লাগলো কেমনি আর মহিলারা চুগল খুরি করে একটু বেশি বেটিনতে চুগল খুরি করেন একটু আমার আফা হলে যেন আবার রাগ না করেন কয় থাকি হুজুর একজন খালি আমরা সব দোষ
গোরর মাঝে দেখবা বেড়া ছাড়া সারা লাগাই দেন বেটিনতে বাই আসন তিন গুছারি গো বাই বাই যে মিল এখন বেটিন তো নিতা সহ্য হয় না আমার জামাইয়ে কিতাব 20000 টাকা রিজি করেন এই তোর জামাইয়ে 18000 করে কম আছত আমি খাম কম কোন তুই বেশি কর আছে নীলা বেটাইন তো সারা দিন বাড়ে আর বেটিনতে ও সুলাসুলি করতে করতে বেড়াছাড়া করতে করতে সালো সংসার ভাঙ্গা তস নস হই যায় আছে নীলা বেটিনতে সুগুল খরি করেন আরো বেশি রাই তুই আল্লে বেটার খানুর খান্তা দিয়া জানো নি তোমার ভাই ওটা করছে তোমার ভাই বিয়ে অন্য না আছে নীলা হুকা ও ওটা সুগুল করি করতে করতে হায় রে হায় সুন্দর সংসার ভাঙ্গা খান খান হইয়া যায় আছে নীলা আমার বইলান ধরে কই মিটা করবা না মিল মোহব্বত দরিয়া রাখবা ইনশাআল্লাহ আর হরিণ নামে কত বদনাম জামাই গেছে তোমার মায় হত্যা করেন তোমার মায় হত্যা করেন আয় রে আয় বউ শাশুড়ির বেড়াছাড়া তো আরো বেশি আছে নীলা আমি বেটিন তরে কইমু যে আপনি আপনার শাশুড়িরে নিজর মাল্লা খান মনে করবা আর শাশুড়িরে কইমু বউরে আপনি আপনার নিজর মেয়ের মতো মনে করবা খালাস আর বেড়াছাড়া হইব নি বেড়াছাড়া হইতো না শ্বশুর শাশুড়ি আপনারও বউ মহলরে নিজর মেয়েল্লা খান দেখবা অত বেশি প্রেশার ক্রিয়েট করবা না তখন দেখবানে পরিবার সুন্দর থাকবো ইনশা তাহলে চুগলখুরি করা মানে মানুষের হক নষ্ট করা তিন নাম্বার পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন এবং এই বদভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত করবেন তিন নাম্বার হলো আমরা মাঝে মাঝে মানুষকে গালি গালাজ করি আছে না নাই নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন কোন মুসলমানকে গালি গালাজ করা হলো ফাসিকি এবং তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফুরি এবার বলেন তো উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়ে না নিজের উপর পড়ে নবীজিও বলেছেন যখন কোনো লোক গালি দেয় যেই লোকটা গালি দেয় গালিটা তার উপরে আগে বর্তায় কই দিলা অমুকর ঘরের অমুক আছে না কত সুন্দর গালি এই গালিটা আগে খারুফে আইছে মাথু কাহারুফ রে গালি দিবা না গালি দিলে তার হক নষ্ট করলা এরপরে দেখবেন আমরা অনেক সময় মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস তুচ্ছ তাচ্ছিল্য করি কোন একজন লোক একটু বোকা সুকা সহজ সরল টাইপের দেখলে বলি তারে কিরে আবুল কিরে মফিজ এ মফিজ কি তারে আবুল আসেনি লোকটা একটু মোটা কয় কিরে মটকা কয় মটকা একটু চিকন হয় হয় দেখো সিগনার করো সিগনাইছে ইতা আসেনি হোকা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন সূরা হুজুরাতের ভেতরে লা ইয়াসখার কওমুন আছে না নেই মিন কওমিন কোন কওম কোন কওমকে যেন ঠাট্টা উপহাস তুচ্ছতা ছিল না করে এরপরে আমরা মানুষের হক নষ্ট করে কিভাবে দেখেন আমরা অনেকে অনেকের নাম বিকৃত করে ডাকি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আল্লাহ তাআলা বলছেন খবরদার মানুষের নাম বিকৃত করে দেখো না এটা অভ্যাস আছে তার বাপের নাম রাখছেন জামালউদ্দিন কয় কইবে জামাইল্লা কামাইল্লা সালামিয়া আছে নি এই যে নাম আপনি বেঙ্গাইয়া ডাকলা তার হক নষ্ট করলা আরে হকুল ইবাদর ওয়াজ বেশি বেশি ওয়া দরকার এই হকুল ইবাদ নষ্ট কইরা মানছে তার জীবনটা একবারে নষ্ট করে ফেলা আমল নামারে বরবাদ করে ফেলাই দিছে একবারে নিজের অন্তরে খালা বানাইছে জঙ্গা লাগিয়ে তো রাখছে ও জঙ্গার আজকে ছুটাই দেওয়া আল্লাহ আপনারে হেদায়ত দৌকা হক হকের কথা কি আর বলবো ঘরের হকই তো আমরা নষ্ট করি অনেকে আছে নিজের বিবির হক নষ্ট করে এরকম আছে না নাই কিভাবে নিজের বিবির হক নষ্ট করে অনেকে আছে তার ওয়াইফকে ঠিক মতো টাইম দেয় না নিজের ওয়াইফের সাথে সুন্দর করে কথা বলে না মৌলভীবাজার টাউনের শপিং মলে দোকান আছে দোকানের ভেতরে যখন আপুরা আসে ভাবিরা আসে কেনার জন্য কয় আপু ভাবি খালা আসেন সুন্দর সুন্দর ড্রেস আছে আপুদের সাথে কি সুন্দর আচরণ বউ আপনাকে ভালোবেসে দুপুরবেলা ফোন করেছে খেয়েছেন কিনা ফোন দিয়ে বলল তুমি কি খেয়েছ তুমি খাইছো নি বললো গে মাতলো খাটা সোল লাখা আর আফা হলো আফা আউকা যে সুন্দর সুন্দর ড্রেস মানাইবো আফা আউকা আউকা এখন আফার লোক অত সুন্দর মা তার বাবির লোক ইলা মাত্রা নাই খাটাস আছে নিলা খালি বাই হলোর দুই তেলাভ নাই কিছু বাবিও হলো আছে
বাই গেছেন কি বাইরে অফিস সব আসুন বা ব্যবসা বাণিজ্য এখন মাদানে ফোন দিয়েছেন দেখিতেন আমার বউয়ে খাইছেন ফোন একটা দিলা খাইছ নি তুমি হ্যাঁ কিলা খাইতাম বাড়াইছে তো তোমার গোবর বান্ধি আমারে আস্থা দিন খালি খাম খাস মানে কোনো সুন্দর ভাষায় মাতু ফোন রাখার বাদে আইচুন লাগাবাড়ির আব্দুর রহিম ভাই বাড়িতে আসুন নি আব্দুল সালাম ভাই বিত্র থাকি ব্যবহারা না রে আব্দুর রহিম ভাই আমি আছি এখন বাসা গরম না নরম মাতুকা আর আল্লাহ কোরআনে কইরা যে নারী হল পুরুষের সাথে আকর্ষণীয় নরম কণ্ঠে কথা কইও না আদেশ থাকা কিতাব আফা জামাইল লগে দেখি সুন্দর করে মাতলা না আর আব্দুর রহিমের লগে অত সুন্দর করে মাতখানে আসে নিলা কিছু বেটিন তো ইলা আসন জামাইয়ের সামনে খামলা বেটিন লাগান থাকে আর বোর্ড থাকি বাড়াইবার সময় আস্কারা মাস্কারা লিপস্টিক লাগাইয়া পালাইলে ভালো এখন যে ব্যক্তি গোড় থাকি বাড়াইবার সময় অত হাজ্যাবার হয় অত সাজগুজ করার মানে হইতে হইছে বেটাইন ধরে নিজের সৌন্দর্য দেখারি নানি আপনি স্মার্ট হইতে হইলে নিজের হাজব্যান্ডের সামনে উকা নিজের হাজব্যান্ডের সামনে দেখি খামলা বাড়েন তোর লেখান খামলা বেটিন তোর লেখান আপনারও রমাজ এই অভ্যাস আছে বউর সামনে যেটা লেখান আর বারে বাড়িবার সময় আরে বাপরে বাপ সে শার্ট প্যান্ট সেন্টুন লাগাই ইলা না নিজের স্ত্রীর সামনেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন ইনশাআল্লাহ বিবির হক নষ্ট করবেন না হক হকের কথা কি বলবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে বাবারা আমাদেরকে ধরেন হুজুর আমরা ফুয়াফুরিনতে আমরা কথা হলেন না একটু আজকু মা বাপর খেদমতর ওয়াজ করে যাইবা তো আমিও কই মা বাপর খেদমতর ওয়াজ ই দেশ বউ তুইছে অঙ্কুর সন্তান কিরা লালন ফানন করা লাগে ও ওয়াজ বাংলাদেশও বেশি হওয়া দরকার এখানে এক ব্যাককল ব্যাককল বুঝুন যে আপনারা না আপনার এলাকাত বেকুব হয় ব্যাকল আচ্ছা এক ব্যাকল এক গাছ লাগাইছে না গাছ না লাগাইয়া বই রয়েছে ফলর আশা কইরা ও বেকুব ব্যাককল ফল ফাইতে হইলে তো আগে গাছ লাগাইল লাগবো এর বাদে ফানি ডালা লাগবো এটার পরিচর্যা করা লাগবো তার বাদে না গাছে ফল দিব গাছ না লাগাইয়া ফলর আশা করা যেমন বুকামি ঠিক তেমনি সন্তানের হক বালাইল্লাই আদায় না কইরা এই সন্তানের গাছ থাকি খেদমতর আশা করা অতটা বুকামি গাছ লাগাইয়া ফানি ডালা লাগে সেবা করা লাগে পরিচর্যা ঠিক হলা সন্তান জন্ম দিয়া বাপ হওয়া যায় না ইটারে ঠিক মতো মানুষ করা লাগে তার সুন্দর নাম রাখা লাগে নাম যে কি হ্যাঁ রে হ্যাঁ অঙ্কুর ফুরিন্তন ফুরিন্তন নাম হইলে এ মুসলমান না কিতা কোনটা বুঝেও যায় না নামে উত্তম দিত হে কিতাব এখন মানুষের নাম চিনি বিস্কুট আছে এ যুবক ভাই হল দেখছো না নেই ফেসবুকের মাঝে ফুস্টারের মাঝে লেখা সভাপতি চিনি প্রধান অতিথি বিস্কুট ভুল কইছি না আমি এখন ফুয়ান্তর নাম রাখছেন বাপ রে বাপ ফুয়ান নাম আমরা রাখি দিই আকাশ আল্লাহ কে আকাশ তাহলে ভাই রাখ করো না ঘটনা তো আরেকটা ঘটছে মনে হয়েছে কইতাম নেই ফুয়াই থাকি যে অত ঘটনা ওয়াইজ মনে হয় এখন ফুয়াই ওয়ে নিজের এলাকাতে রাখেন আকাশ ফুয়ার নাম রাখিয়া আমার কাছে রয়ে আছেন ও হুজুর একটু দোয়া করো কা ফুয়া গুতারে হাবিচ্চাপ বানাইতাম আলিম বানাইতাম কইলাম আসানি ফুয়ার নাম কিতা মানে আকাশ আমি কইলাম কোনোদিন হুঞ্চন নি কোনো হাবিচ্চাপ বা কোনো হুজুরের নাম হাফিজ মাওলানা আকাশ আহমদ আপনারা হুঞ্চন নি আর হেন আর ওই স্মার্ট ফুয়ার নাম রাখিচ্ছেন সাগর ইয়াল্লা সাগর তাকে রাখ করবো নাকি এর বাদে ফুরির নাম নদী কারণ সাগর মরে ইয়া টি শার্ট হলে শোন সাগরের বুক নদী ই যে নাম রেখা আরম্ভ হয়েছে ফুয়ান নাম সাগর ফুরির নাম নদী ইয়াল্লা ইন জেলা নাম রেখা আরম্ভ করছেন এখন যদি আল্লাহ তাইন্দ্রে আরও কিছু ফুয়া ফুরিন দেন যে আগরগুন্তর নাম হয়েছে সাগর নদী বাকি গুন্তর নাম কিতা রাখতা হয়তো হলো হইতে পারে খাল বিল পুকুর কুয়া কারণ নাম রাখার সিস্টেম তো ওটাও কর না কিতা আবার আরও একজনের নাম রাখছেন ফুয়ার তুফান কইলাম কিতাবা ভাই সাহ ফুয়ার নাম তুফান কেন কই নুজুর আমি অবস্থা বুঝা ব্যবস্থা লইছি কইলাম মানি আমার ফুয়াই হইছে তুফানের সময় নাম রাখিচ্ছি তুফান অবস্থারে স্মরণীয় করে রাখছি সেও আবার ফুয়ার নাম আগুন রাখছেন আগুন আছে নি তার নাম বাংলাদেশ দেখো কে নাম হইনা বুঝেও যান না এ মুসলমান না হিন্দু আরো জনে নাম রাখছেন ফুরির নাম বৃষ্টি আসেনি ইটা নাম কিতাবা ভাইয়া অত ফুরির তোর নাম কালেকশন তাকে গিলা আপনারা গেছে ফুরির নাম কিতা বৃষ্টি জেগে এলাম কিতা হয়েছে বৃষ্টি কেন হয় নজুর বৃষ্টির সময় হয়ে গেছে আল্লাহ নাম রাখছি হইলাম ভাই আপনার তো মতিগতি বালা নাই তুফানের সময় হয়েছে নাম রাখিচ্ছেন তুফান
বৃষ্টির সময় হইছে নামরা কিচ্ছুন বৃষ্টি, ওখানে ওই যে আকাশ বিদ্যুৎ চমকায় হৌ সময় আরো গইলেন আমরা মানে ঠাটা পড়ছে। হ্যাঁ না না ওই যে বৈশাখ মাস সামনে আন্না নেই ঠাটা মারে নানি আচ্ছা আপনারা হয় মনে হয় জিল কি আমার বাড়ি তো কোম্পানি করে আমরা এলাকার থাকেন ঠাটা পড়ে গেছে আবার নোয়াখালে থয় ঠেটা পড়ছে ঠেডা তারা কয় ঠেডা আমরা কয় ঠাটা এক কথা। এখন বাচ্চার হক আদায় করে না মা বাবা সুন্দর নাম রাখে না বাচ্চান তোরে ইলমে দিন শিখায় না ওলে বেলে বেলো আগে ফাটায় ফাটাও কা ওলে বেলে বেলো ফরে কুরআন শিখাও কা আগে আপনার বাচ্চারে ও আ ক খ এ বি সি ডি শিখাইবা বাদে আলিফ বা তা ফা শিখাইবা সবার আগে আর নাইলে এ ডাক্তার ইঞ্জিনিয়ার হইব কিন্তু আপনারে বৃদ্ধাশ্রম ফাটাইবা আর না হে লন্ডন আমেরিকা সিলেট ডাকাত গিয়া আপনার কোনো কুচ খবর রাখতো নাই আইস পর্যন্ত উঞ্চন নিয়ে কোনো হুজুরে তানোর মা বাপরে গড় তাকে গর্দনার দুয়ে বার করে দিলাইছেন খেনে কারণ এই আলে মখলে আল্লাহর কোরআন পড়ছেন আল্লাহ কোরআন কইছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা আল্লাহ কোরআনে আমাকে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন মা বাবার সাথে ভদ্র বিনয়ী হয়ে নম্র কণ্ঠে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলো আদেশ টাকা দিন শিখাইলা না এর লাগে ইতার খাইস্তুত হয়েছে গিলা তার বন্ধে ইয়া হয়েছে কইবে আবদুল্লাহ বাড়ির নে কয় আসি তো আর বাফে কইছেন ও বাটা আবদুল্লাহ ভাই আরে বাবা বিছনা থেকে উঠতাম না চুপ চুপ করে দেখো করে খাটা চল লাখান জবাব দে আসি নি না আল্লাহ কইরা ওয়ালা তানহারহুমা খবরদার তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না রাগ করে কণ্ঠ উঁচু করে কথা বলো না এই মা বাবার কারণে তুমি পৃথিবীতে এসেছো হে আদব খাইতা কইতে কি তো তারে আপনি ইলমে দিন শিখাইছেন হয় হুজুর মেসাব বানাইতাম নি সিলেট তো মেসাব কই আপনারা কেডা কই মেসাব বানায় কি তো হইতো মাংসর আস মুরগ কলটি খালি এই তো দিয়া না মেসাব হলো বলতাও জানো কুরআনি কান ইটস দ্য সোর্স অফ নলেজ অফ সায়েন্স ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব হুজুর বানাইয়া ঠকতা নাই আরে ভাই অন্তত পক্ষে একটা ছেলে আলেম বালালি তো নিজেও আপনি লাভবান মরার বাদে কিছু মানুষ তলাব আছে আহারে যে দুঃখ লাগে আমার রাগ করানি আপনার আমার কোথায় আর বেশি বেশি ছিল যে মাত্রা রাগ করিল জানি মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে কিছু যুবক হলে এখন হুজুর আমার আব্বা মারা গেছে এখন জানাজান নামাজ কিলা পড়তাম এই কে দোকা আমরা সিলেট ফর্ম হইল অন্য অন্য এলাকাতে আছে আমরা তো সারা দেশও যাই আছে নিলা তার হুয়ারে হে জানাজান নামাজ উকিয়ে গেছে না শিকাই তো গেরা হে তো নিজে উস্তা খাইয়া একটা দিন ফসমেদি পড়ছে না তার হুয়ায় উত্তু গিলাই গইলা নিজের হুয়ারে এমন বানায় যাও কা যে হে যেন নমাজটা অন্তত সুন্দর করে পড়তে পারে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে আপনি মারা যাওয়ার বাদে হে যেন ইমামতি করে হোক আছে না আপনি মরা আপনি মরার বাদে একজন হুজুরে নমাজের ইমামতি করলে হুজুরের ভিতরে যে আবেগ আইব আর আপনার ফুয়ার ভিতরে সমান আবেগ আইব না আইতো না আমার আব্বা জানাজার নামাজ ইমামতি আমি করছি আমি তো মাস্টার্স শেষ করছি আরও 5 বছর আগে পড়াশোনা শেষ করছি তা আমি তখন আলিমও পড়তাম আমার আব্বা মারা গেল আমার আব্বার ওসিয়ত আছে আমিও যেন জানাজা করি ইকার আমি কইরাম খেনে আপনারা উৎসাহিত করবার লাগে আমি যখন আমার আব্বার জানাজার নামাজ ইমামতি করলাম তখন আমার ভিতরে এমন আবেগ কাজ করছে নিজের বাপ তো আরে এই বাবাই জন্ম দিয়া এই বাবাই আসলে পড়াশোনার মানে আত ধরি ধরি স্কুল ও মাদ্রাসার মক্তব্য দিয়েছ এই বাবার সামনে প্রত্যেকটা তকবির দেওয়ার সময় হলজাটা মুচুর দিয়ে উঠে এবং সৌকি তো আপনি ফানি ভাই আমার আর অন্য কোনো হুজুর এই লীলা হইল নেই ওটা হইল জীবনের সফলতা যা আপনি মারা যাওয়ার বাদে আমার মা হলরে কইলাম আমার বাবা হলরে কইলাম বাবাও হল সন্তানরে ওলা বানায় যাও কা যে মরার বাদে আপনার সন্তানে যেন আপনার জনাজারি মামতি হয় পারবান ইনশাল্লাহ আপনারা তো ভাগ্যবান এলাকার যে সুন্দর মাদ্রাসা করছেন আপনারা এখন মাদ্রাসা ধরাইলে সন্তান ধরে লস আছে নি হে তো দাখিল আলিম পড়িয়া আও দেখো কা আমি তো আপনার এলাকার ফুয়া এই ন যারা চাচাও খোল আছেন আমি তো আপনার ফুয়াল লাগান বা আর বাই অকল যারা আছেন আমি আপনার বাই সবচেয়ে বড় পরিচয় আমি তো সিলেটি মানুষ আমি তো স্কুলে পড়ছি পয়লা এর বাদে মাদ্রাসা পড়ছি আবার বিশ্ববিদ্যালয়ে পড়ছি ভার্সিটি তো পড়ছি তো স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি সব তা পড়ছি লস হয়েছে নি এইভাবে সন্তান আপনারা বানাও কা
মাদ্রাসা দেখা দাখিল আলিম সায়েন্সে পড়াই আসলো ডাক্তার বানাও কা দেখবা নাই গো আদর্শ মান ডাক্তার হইব ইনশাআল্লাহ আমরার লগে মাদ্রাসা পড়ি আমরার অনেক বন্ধু হল অ্যাডভোকেট হইছো খেউ এখন বারেক ল করার লাগি লন্ডন গেছো ব্যারিস্টার হওয়ার লাগি আর কি খেউ খেউ ডাক্তার হইছো মাদ্রাসা পড়া সপ্তাহ আজান নানি আর এখন কো শিক্ষা ব্যবস্থা কিন্তু বড় অল্প তো খাওয়া যায় না নানি এখন ধর্ম শিক্ষা আছে নি বোর্ড পরীক্ষা থাকি বাতিল আর আমি মাঝে মাঝে চিন্তা করি আপনারা বয়স কিনা যারা 30 বছরের উপরে আপনারা মাতবা বাকিরা একটু তুরা এক মিনিট চুপ খোকা যাইন আমরার বয়স যখন 17 18 হইছিল আমরা কলেজে গিয়া বা দাখিল আলিম বা এসএসসি টিসি গিয়া যেটা বুঝছি অঙ্কুর হুরুর হুরু তাইতে 6 7 ওটা অকলতা বুঝিলাই আমি চিন্তা করলাম আমি কম বয়স ইটা আখলাক গিলা কত ফাখান ফাখছে গিলা চুকাইয়া খারণ ভাইছি দুইটা মাতু কাকটা আপনার খারাপ লাগেননি এটা গবেষণা ধর্মী কথা সব জায়গা ফাইদা নাই তা কথা আমি চিন্তা করলাম ই হুরু 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 তাই নিগুন অত কম বয়সে ফাঁক লাগি না সকলটা বুঝেন চুকাইয়া খারণ ভাইছি কটা এক নাম্বার খারণ ভাইছি অপশিক্ষা আর দুই নাম্বার অপসংস্কৃতি অপশিক্ষা কিতা হায় রে হায় অঙ্কু সিলেবাসের ভিতরে কত জাতর বই হারানি হয়েছে অঙ্কু শারীরিক শিক্ষাও এখানে হারানি হয়েছে শারীরিক বলে এখন ক্লাসও শিক্ষা দেওয়া লাগে আর এমন এমন চ্যাপ্টার ইনো তারা হারাইছেন যৌন উন্মাদনামূলক যৌন সুরসুরিমূলক অশ্লীল চ্যাপ্টার ঢুকাইয়া দিয়া ক্লাসের ভিতরে আমরার কোমলমতি বাচ্চার তরে আমরার হুরু 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 তাইন তরে ওটা খারাপ জিনিস ক্লাসের ভিতরে ভরাইয়া এরারে ধ্বংসর দিকে দেওয়া হইছে আপনার কিতা মনে হয়নি অত কম বয়সে এমনি এমনি ফাঁকি গেছে না ও ভাই অল্প হিকের তারা আর প্র্যাকটিক্যালি আমলও করে কথা বুঝছেন নি আকলমান লোক হলে তো তুরা ইশারা মানলে চলে দুই নাম্বার অপসংস্কৃতি অপসংস্কৃতি কিতা হায় রে হায় অঙ্কু যার কাছে মোবাইল এটা আছে তার কাছে দুনিয়ার সকল খবর আছে এখন আপনারা কিতা করছেন হুরু হুরু হুরুতাইন পতাই হলরা তো ফোন দিলাইছেন আগে আমরা দেখতাম হুরুতাইনতে খানলে মা বাপে আইয়া দৌড়াইয়া কুলো লইছেন কুড়ো লইয়া রাইত গান এই কবিতা শুনাইয়া গুম পড়াইছেন আয় আয় চাঁদ মামা অথবা সে গজল শুনাইছেন শুনাইয়া গুম পড়াইছেন তেলাওয়াত শুনাইয়া আর অঙ্কু রুদেন দেখাত মা বাপ যে ব্যস্ত আস্তা দিন মা বাপ দুইজন এখানে তোরে দিছে ইয়া স্ক্রলিং ফুরুতাই খান দে খালি খান দে হামাই গেলা ইউটিউব হামাইয়া লাগাই দিলাই না বেবি শার্ট ডুট 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 কিতা আমি বানাইয়া মাতলাম রে বাবা ইকল দিয়া কইলা ধরো তুমি নাও একটা মা বাপে আরো দুইটা সব মোবাইল এর লাগে কোনো না কিতা হয়েছে দুই বছর তিন বছর হইতে হইতে এটা এমন ফাঁকা ফাঁকে আমি দেখলাম একদিন তিন বছর হইতে গিয়ে হে মোবাইল তো নিয়ে ইউটিউব আমার একটার মাঝে আর একটা ফাল্টাই নাই স্ক্রোলিং করে আমি কইলাম হে অত তা কেমনে বুঝে আমিও বুঝি না এবো হে নিজে নিজে বুঝছে মার ফেরটা কি না তারে মা বাপেরা বানাইছে ফুরুতাইন্দর কাছে ফোন দেওয়া তোর আসল 6 7 8 পরে এক জায়গা গেছি ওয়াজ হয় নুজুর দোয়া করবা কইলাম ভাই সাহেব কিতা হয়েছে আমার ফুরিয়ে জেএসসি পরীক্ষাত এ প্লাস পাইছ আমি খুশি হইয়া আইফোন গিফট করছি কইলাম হাসামি কদিন বাদে আপনারে জামাইও গিফট করবো নে ঠিক নি ঠিক যে কইরা অঙ্ক তোমরা যারা স্কুল কলেজে পড়ো তোমরা তো বিপদে পড়ছো এ ফাইন তোমরা তো ফোন খেলে কলেজে পড়ো এবার তৈরি আব্বা আম্মার কাছে নিয়ে ফোন দো ইন্টারমিডিয়েট ফার্স্ট করিয়া ফোন নিবা নিজের কেরিয়ার সাদাও মিয়া যারা তোমার হাতে যে মোবাইল ছাত্র হলে কইরাম তোমার হাতে যে মোবাইল এই মোবাইল আবিষ্কার করছে যারা তোমার বয়স ও পড়াশোনার পোকা গবেষণার পোকা আছিল তারা এরা খেলায় না এরা তোমরা এখন তো তোমরা পাবজি বাবজি কতটা খেলাও ইয়াল্লা টিকটকের কথা তো হইয়ালাম নাই আমার কাছে ফোন আছে দুই তিনটা আমি টিকটক অ্যাপস কিতা চিনিও না এবার আর তারা 6 7 ফেরা টিকটক বানায় বাচ্চান্তরা তো ফোন দিবানি আপনারা হকর আমি হাকুল ইবাদ হাকুল ইবাদ বান্দার হকর কথা কোয়া আসতো আপনি তো বাপ হইয়া নিজের ফুয়া ফুরিন তরফে জুলুম হইয়া তার হক নষ্ট করলা এরা সঠিকভাবে আপনি লালন পালন করা না ঠিক কিনা এরপরে দেখুন কিভাবে আমরা হক নষ্ট করছি আমরা অনেকেই সম্পদে আমাদের মেয়েদেরকে ঠকাই আমাদের মেয়েদের হক আমরা নষ্ট করি দেখা যায় এক বাবার ছেলে আছে চারটা মেয়ে আছে দুইটা সম্পদ আছে 20 বিঘা
আপনাদের এক এলাকায় আপনারা বিঘা বুঝেন নাকি কানি বুঝেন? বিঘা কন্নি কি আর এক বাবার সম্পদ আছে 20 কি আর ছেলে আছে চারটা মেয়ে আছে দুইটা এখন বাবা হিসাব করে চার ছেলে চার পাঁচা 20 আর দুইটা মেয়েকে কিছু দেয় না বিয়ের সময় তার মেয়েকে ফুরিয়ে কয় অগো মাই তোমারে তো আব্বাই কোনটা ইত্তাম ফেললাম না গো তে আব্বাই তোমারে দোয়া দিলাম আমার বইন হলো তো হুন্ডা নানি আপনারে কইবা আব্বা দোয়া লাগতো না জিনিস খানান দেলাই আর আপনি বাপ সম্পদ যদি ফুরিয়ে টকাই না আপনি কিয়ামতের দিন নামাজি তাহাজ্জুদ গুজারি হাদিস হওয়ার বাদেও জালেম হইয়া আপনি আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো খবরদার মেয়েদেরকে সম্পদ থেকে ঢোকাবেন না আজ আপনারা মেয়েদেরকে সম্পদ সম্পদের ভাগ দিচ্ছেন না ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইনের ব্যাপারে কোরআনে সব বর্ণনা আছে না ভাই কিভাবে সম্পদ ভাগ করে দিবেন কোরআনে আছে সেই অনুযায়ী যদি আপনি বণ্টন না করেন আজ হচ্ছে না এটা আল্লাহর ইসলাম না এটা আপনাদের বানানো ইসলাম খবরদার মেয়েদেরকে সম্পদে ঠকাইয়া মেয়ের হক নষ্ট করবেন না এরপরে দেখুন আমরা আমাদের বাড়ির দারোয়ান বাড়ির কর্মচারী আমাদের অধীনস্থ লোকদের হক আমরা নষ্ট করি তাদের সাধ্যের চাইতে তাদের উপরে কাজ আমরা বেশি চাপায়া দেই এটি হচ্ছে আপনার অধীনস্থ লোকের হক নষ্ট করা আমরা শিক্ষক হয়ে ছাত্রের হক নষ্ট করি আল্লাহর ওয়াস্তে আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকগণ রাগ করবেন না বান্দার হকের কথা যেহেতু এসেছে পয়েন্টটা তো বলা লাগে অনেক শিক্ষকেরা আছেন তবে অনেক 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 শিক্ষকরা আছেন অনেক ভালো আমরা ছাত্র জীবনে এমন উস্তাদ পেয়েছি এখনো ওই উস্তাদদের জন্য দিল থেকে দোয়া আসে কিন্তু কিছু কিছু উস্তাদ আমরা আমাদের ছাত্র জীবনেও দেখেছি তারা ক্লাসে ঠিকমতো পড়ান না কারণ ক্লাসে ঠিকমতো পড়াইলে কোচিং এ ছাত্র কমে যাবে এই যে ক্লাসে আপনি ঠিকমতো পড়াইলেন না আপনি আপনার ছাত্রের হক নষ্ট করলেন ঠিক কি না এইভাবে বান্দার হক নষ্ট হচ্ছে আমরা অনেকে এতিম ছেলে দেখে দুই ভাই আছে এক ভাই মারা গিয়েছে এখন ওই ভাই মারা গিয়েছে ভাইয়ের সব সম্পদ ওই ভাই দখল করে ওই ভাইয়ের সন্তান এতিম সন্তানগুলোর হক নষ্ট করে খেয়ে ফেলে আসে না নাই এইভাবে আপনি এতিমের হক নষ্ট করেন অনেকে আছে আবার জায়গা জমি মানুষের দখল করে ফেলে নবীজি বলেছেন যেই ব্যক্তি অবৈধ অন্যায়ভাবে কারো অর্ধ হাত আধা হাত জমি দখল করবে আল্লাহ কিয়ামতের দিন তার গলার মধ্যে সাত তবক জমিন আল্লাহ ঝুলাইয়া দিবে আর যারা মানুষের জায়গা জমি দখল করে আপনারে হইরাম আপনার জায়গারে ভাই মাত্র সাড়ে তিন হাতের বেশি নাই খোয়া আপনার লেখান কত জায়গাওয়ালা মানুষ সাড়ে তিন হাজার ভিতরে ঘুমাইছে যাওকা এই বাঙ্গার হাট এলাকার গুরুস্থানের মাঝে গিয়া দেখোকা সব সাড়ে তিন হাতের ভিতরে ঘুমায় ঠিক কি না এরপরে দেখুন আমরা ব্যবসা বাণিজ্য হক নষ্ট করে ফেলি আমাদের কাস্টমারদের হক আমরা নষ্ট করি অনেক সময় আমরা দুই নাম্বার মাল দিয়া বলি ভাই দিছি আপনারে এক নাম্বার আছে না নাই এরপরে দেখুন আমরা মানুষের হক কিভাবে বান্দার হক কিভাবে নষ্ট করি আমরা মাঝে মাঝে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া নিরপরাধ মানুষগুলোকে আমরা অপরাধী বানিয়ে ফেলি এই যে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন এই লোকটার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আপনি আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন আজ আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়েছি এত নিচে নেমে গিয়েছি বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বেলায় আমরা দ্বিধাবোধ করি না আমার এরপরে হক কিভাবে নষ্ট হয় দেখেন আমরা যখন বিচারকের চেয়ারে বসে আমরা যখন ঠিকমতো বিচার করি না আমরা যখন নিরপরাধ মানুষকে অপরাধী বানাই তখন বিচারক হয়ে নিরপরাধ মানুষের উপরে আমরা জুলুম চালাই আর যেখানে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না সেখানে মানুষ সঠিক বিচার পায় না বিচারের বাণী সেখানে নীরবে নিভৃতে কেঁদে মরে কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না হয় তাহলে দেখবেন বেশ্য নারীরা বিচিহ্ন দেখিয়ে জেলখানা থেকে চলে যাবে আর কোরআনের দায়ীদেরকে জেলখানার ভেতরে রাখা হবে
এটা সেই সমাজের চিত্র যে সমাজে কুরআন দিয়ে বিচার হয় না মজা বুঝবেন আপনিও মরবেন তারাও মরবে এই যে নিরপরাধ মানুষটাকে তার বউ থেকে বাচ্চা থেকে পরিবার থেকে আপনি বছরের পর বছর দূরে রাখলেন তার হক নষ্ট করলেন কড়ায় গন্ডায় একেবারে পই পই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি মনে করছেন এমনি এমনি ছুটে যাবেন বান্দার হকের ওয়াজ এগুলো বান্দার হক বড় ডेंजरस জিনিস বান্দার হক নষ্ট করেছেন নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন আপনি এরপরে বান্দার হক মানুষ তখন বেশি নষ্ট করে যখন মানুষ ক্ষমতা পেয়ে যখন মানুষ দিশেহারা হয়ে যায় যেমন পৃথিবীতে এমন কুখ্যাত অনেক স্বৈরাচারী ছিল নমরুদ ফেরাউন আবু জাহাল উতবা শাইবা এরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে বহু মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এই বর্তমান যুগেও আবু জেহেলীয় চরিত্র ফেরাউনের চরিত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এই যুগের নব্য ফেরাউন হয়ে মানুষের উপর জুলুম করছে আছে না নাই তবে মনে রাখবেন জুলুম কিন্তু চিরদিন করা যায় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নীল নদা যো আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না কেউ থাকবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করেছে আল্লাহ কাউকে ছাড় দেন নাই আরেকটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন যখন কোনো মানুষ বান্দার হক নষ্ট করে এই শাস্তি আখেরাতে পাওয়ার আগে আল্লাহ তার শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দেন এজন্য মনে রাখবেন বান্দার হক নষ্ট করলে তার শাস্তি মরার আগে শুরু হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আমার কথা মিথ্যা হলেও নবীজির কথা মিথ্যা হতে পারে আসুন ভাইয়েরা মানুষের হক আর নষ্ট না করি হাকুল ইবাদ বান্দার হক আর নষ্ট করেন না রে ভাই বান্দার হক কিভাবে নষ্ট হয় অনেকগুলো কথা আজকে বললাম খবরদার বান্দার হক নষ্ট করবেন না বান্দার হকের ব্যাপারে সচেতন হন নবীজি সাহাবীদেরকে বলতেন সাহাবীরা মানুষের হকের ব্যাপারে সাবধান হও সচেতন হও কারণ মানুষের হক নষ্ট করে আগেই তো বলেছি এটা এমন একটা বিষয় এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট নয় সংশ্লিষ্ট কার সাথে বান্দার সাথে একটা উদাহরণ দিই আমি ওনার জায়গা জমি মাইরা খেয়ে ফেললাম ওনার গীবত করলাম উদাহরণ দিচ্ছি ওনার উপরে যে কোনো কায়দায় জুলুম করলাম এরপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কানতে কানতে আল্লাহ 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 মাফ করিব খুব হান্নাকাটি চলে লাভ হইব নি মাতুকা লাভ হইব নি ও তানর গেছে গিয়া আমি যত সময় না মাফ চাইছি আর টাইম যত সময় না মাফ ফরয় অথবা তানর হক টানতে যত সময় ধরে ফিরাইয়া না দিমু খানতে খানতে বেদিস হয়ে গেলে বেউস হইল কোনো লাভ হইতো আউকা তোবা করি তোবা করি আর যদি ইলা কোনো ঘটনা আমরা লগে গটিয়া থাকে আইজ গিয়া হক ফিরে দিলাই আর হক ফিরানের সামর্থ্য না থাকলে আতে ফাওয়ে দুইরা মাফ চাইলাম এরপরেও আমরা গুনাহগার হইয়া কিয়ামতের মাঠে যাইতাম না ইনশাআল্লাহ শেষ কথা বলি যদি আমরা এই হাক্কুল ইবাদ বান্দার হকের ব্যাপারে আমরা সাবধান হয়ে যাই দেখবেন আমাদের সমাজ অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ মানুষ যদি মানুষের হক মাইরা না খায় হোকা যায়
সমাজ অসুন্দর হইব না আরো সুন্দর হইব সুন্দর হইব তাই আপনারা মানসর হক নষ্ট করবা নিয়া খারা খারা এখন তাকে মানসর হক নষ্ট করবা আত্ম লোকা ওই দেখো আল্লাহর কুতুবে দুইজন আসো নি না বুঝ আত্ম তুল চলো সুবিধা নাই তো আমরা কোন ভুল ভুল মানসরে পাইলে অপরাধী পাইলে আমরা তারে লই আশি রাতটা করি তারে শাস্তি দেয় আর আল্লাহ তার ব্যতিক্রম আল্লাহ অপরাধী পাইলে মাফ করে দেয় সুবহানাল্লাহ মানুষের হক নষ্ট করব না কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা মাশাআল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দেন নামাইল কোয়াত